ডক্টর রয় নার্সিং হোমে প্র্যাকটিস করেন? না, ওখানে। আপনার নাম? আমার নাম নাম সুখময় বর্ধন। যাও, অদিতিকে ডেকে নিয়ে এসো। আরে কাবেরী, তুমি এখানে? হ্যাঁ, কেন, কি হয়েছে? তাড়াতাড়ি চলো। কোথায়? মেজুমার ঘরে। মেজুমার ঘরে কেন? আরে বাবা, আমি তো ওখানেই ডাক্তারকে বসিয়ে রেখে এসেছি। কি মাথা খারাপ হয়ে গেছে তোমার অনেক? তুমি মেজুমার ঘরে ডাক্তারকে বসে সামনে তো কোনো কথাই বলে যাবে না, তুমি আমার ঘরে নিয়ে আসলে না কেন? আরে বাবা, আমি তো সেই চেষ্টাটাই করেছিলাম কাবেরী, কিন্তু মেজুমা কিছুতেই রাজি হলো না, কিছুতেই আসতে দিল না। আচ্ছা, মেজুমা কি ঘরেই আছে? হ্যাঁ কাবেরী, মেজুমা কিন্তু ঘরেই আছে, তাই তোমাকে কিন্তু সমস্ত কথা খুব সাবধানে বলতে হবে। আচ্ছা, অনেক তোমার সাথে আমার একটা কথা আছে। বলছি, অদিতির প্রেগন্যান্সি রিপোর্টটা কি মায়ের হাতেই আছে? হ্যাঁ, খুব সম্ভবত তাই। কেন? মা তো এই রিপোর্টটা ডক্টরকে দেখাবে, তখন তো ডক্টর অনেক কিছু প্রশ্ন করতে পারে, কিন্তু আমি তো জানি না যে অদিতি কোন ডেটে কবে প্রেগন্যান্সি টেস্ট করিয়েছে, আমি তো জানি না। আরে না না, ওসব প্রশ্ন টশ্ন কিছু করবে না, আমি তো তোমাকে বললাম এ আমার বন্ধু, ওকে সব কিছু বলা আছে। শোনো, ও শুধুমাত্র ডিক্লেয়ার করবে যে তুমি প্রেগন্যান্ট, আর তারপর এখান থেকে চলে যাবে, বুঝেছো? অসাধারণ, উনি বলবেন আর মা সেটা মেনে নেবে। দেখো, এখন তুমি চলো, তারপরে কি হবে না হবে সেটা আমরা পরে ভাবো। প্লিজ, তুমি তাড়াতাড়ি চলো। আপনি কি শুরু থেকেই ডক্টর রয়ের সঙ্গে প্র্যাকটিস করেন? হ্যাঁ। কতদিন করছেন? 5-7 বছর ধরতে পারেন। ঠিক করে বলুন, 5 না 7? সেরকমই ধরুন না, 6 বছর। সেই রকম কথাটার অর্থ ঠিক বুঝলাম না, একটু পরিষ্কার করে বলুন। আচ্ছা, 6 বছর। দেখুন, ডাক্তারদের কথার মধ্যে না একটা জোরের দরকার হয়, আমি কিন্তু আপনার মধ্যে কোনো রকম কনফিডেন্সই দেখতে পাচ্ছি। আমি কনফিডেন্ট? মেজুমা, আমার একটা জিনিস ভেবে অবাক লাগছে যে তুমি হঠাৎ উপযাচক হয়ে অদিতির জন্য ডাক্তার ডেকে আনলে, তাও ডাক্তারের কাছে যাবার আগে আমাকে একবারও জানালে না। না মেজুমা, আমি ভাবলাম আসলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারটা দেখানো যায় ততই তো ভালো, তাই তো আমি ডক্টর রায়ের ওখানে চলে গিয়েছিলাম, উনি ওটিতে ব্যস্ত থাকায় ওনাকে পাঠালেন আর কি। ডক্টর রয় নিজে এলেই বোধহয় ভালো করতেন। যাকে ডাক্তার যখন এনেছো তখন তো দেখাতেই হবে, এসো। হ্যাঁ যা, অদিতি দেখি না, বস। হ্যাঁ বসুন। ওকে দেখুন। হ্যাঁ বমি হচ্ছে। ম্যাডাম, আপনার জন্য একটা গুড নিউজ আছে, একটু। আপনি মা হতে চলেছেন। না মানে আপনি ঠাকুমা হতে চলেছেন, মা হতে চলেছেন। আপনি ঠিক করে দেখেছেন? হ্যাঁ দেখেছি, দেখেছি, মা হতে চলেছেন। এই তো অনেক হয়ে যায়, হয়ে গেছে। বলছি যে আমি যা যা প্রেসক্রাইব করা করে দিয়েছি। আমি দাদা, কেমন হলো? দাদা তুমি তো দারুণ কবিতা লেখো, ওই যে দাড়িওয়ালা ঠাকুর তার থেকেও ভালো দাদা। দাড়িওয়ালা ঠাকুর? হ্যাঁ। কোন বাড়িতে রান্না করে? হে বাবা, উনি কি রান্নাও করেন? কোনো সেন্স নেই, ঠাকুর তো রান্না করে। আরে সেই তো, সেই যে ওই যে বাবার ঘরে একটা সেই ছবি আছে না, লম্বা দাড়ি, ওই একটা কি কি কোনো সেন্স নেই। আচ্ছা তুমি শুনলে না অনেক কি বললো? ওর মায়ের জেনারেল উইকনেসের ওষুধ ওগুলো, এমন কিছু জরুরি ওষুধ নয় যে ফেলে গেছে বলে আবার নিতে আসবে। আচ্ছা ঠিক আছে, শোনো না, যদি ফেলে রেখে গেছে আমি আমি দেখছি, তবে আমার মনে হয় ও নিয়ে গেছে, আর যদি ফেলে রেখে যায় আমি সেটা পৌঁছানোর ব্যবস্থা করে দেবো। এখন তুমি লক্ষ্মীটি শুয়ে পড়ো, বসো, আমি ওষুধটা দিই। তুমি বরঞ্চ ওষুধটা খেয়ে না, আমি পাপান খেয়েছি কিনা দেখি।